হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলন যে বইটি রয়েছে তার প্রথম অধ্যায়, তার নাম দেখতে পাচ্ছ যাযাবর পাখিদের সন্ধানে, এই অধ্যায়টি আমরা একটু পড়ার চেষ্টা করব। তো তোমাদের এই যে অনুশীলন যে বইটি রয়েছে, তো সেখানে দেখা যায় মেইনলি আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন কিছু শিখে থাকি। হ্যাঁ, তোমাদেরকে বিভিন্ন আসলে কাজ দেওয়া হয় যেগুলো দেখা যায় যে তোমাদের বাসা থেকে অনেক কিছু তৈরি করে নিয়ে আসতে হয়। তো সেরকমই কিছু আমরা পড়াশোনা করব, সাথে কিছু যে কাজ সেগুলো কীভাবে তোমরা করতে পারো সেগুলো একটু দেখব। তো এই অধ্যায়টি আমরা পড়ার জন্য আমরা হচ্ছে অনেক কিছু সাহায্য নেব। সো তোমাদের এই অনুশীলন বই পড়ার জন্য কিন্তু আমাদের এই যে অনুসন্ধানী পাঠ যে বইটি আছে সে বইটিও আমরা সাহায্য নেব। এছাড়া হচ্ছে আমরা 3D যে আমাদের পৃথিবীর মানচিত্র সেটা থেকেও অনেক সাহায্য নেব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে কী বলা আছে দেখো, ভূপর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কজন পরিব্রাজকের কথা আমাদের মাথায় আসে, কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? তাহলে প্রথম লাইনে বুঝলাম যে অনেক মানুষ আছে যারা হচ্ছে ঘুরে বেড়ায় বিভিন্ন, বা আমরা বলতে পারি পর্যটক বা ট্যুরিস্ট, তারা কিন্তু এক দেশ থেকে আর জায়গায় ঘুরে বেড়ায়। এখন বললো যে মানুষ ছাড়াও পৃথিবীর মধ্যে কি মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? এরপর দেখি আমরা, পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে। এই শিকন অভিজ্ঞতায় এই যাযাবর পাখিদের সম্পর্কে আর একটু জেনে নেওয়া যাক। চলো, তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা এই অধ্যায় হচ্ছে যাযাবর পাখি, বা তোমরা আরেকটা নামেও জানতে পারো, সেটা হচ্ছে বা বলতে পারো সেটা হচ্ছে পরিযায়ী পাখি। এই পাখিদের সম্বন্ধে হচ্ছে আজকে হচ্ছে আমরা জানব। তাহলে আমরা হচ্ছে প্রথমে দেখি আমাদের প্রথম এবং দ্বিতীয় সেশন সেখানে আসলে কী বলা আছে। সো এখানে তোমাকে একটা প্রশ্ন করছে যে দেখো, তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময় দেখা যায়? কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময় এরা কোথায় থাকে? তো এখানে আছে তোমাকে একটু চিন্তা করতে বললো, তুমি কি এমন কোনো পাখি দেখেছো বা পাখির আওয়াজ শুনেছো যেগুলো বছরের নির্দিষ্ট একটা সময়ে দেখা যায় বাট বাকি সময়ে দেখা যায় না? বাকি সময় তারা হচ্ছে আমাদের দেশে থাকে না বা অন্য দেশে চলে যায়, তুমি বলতে পারো। তাহলে এমন কোনো পাখি কি তুমি দেখেছো? সেটা হচ্ছে এখানে এরপরে যেটা বললো যে, হ্যাঁ নিশ্চয়ই বুঝে ফেলেছো কাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পরিযায়ী পাখিদের, যাদেরকে কিন্তু আমরা অনেক সময় অতিথি পাখি নামেও ডেকে থাকি। তো তোমরা এ ওয়ার্ডটা শুনতে পারো টিভিতে বা তোমাদের চারপাশে কারো কাছ থেকে। তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখি এসে বাসা বাঁধে, বছরের কোন সময়ে এদের দেখা যায় তোমরা কি বলতে পারো? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচে লিখে রাখো। তো এখানে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া হলো যে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করে তুমি চিন্তা করবে যে তুমি এমন কোনো পাখি দেখেছো কিনা। তো এখানে হচ্ছে তোমার যে এলাকার নাম সেটা লিখবে, তোমার ক্লাসের সহপাঠীরা সবাই মিলে যে এলাকায় থাকছো। তো এখানে হচ্ছে কিছু পাখির নাম লিখবে, যেমন আমি একটা পাখি বলতে পারি, সেটা হচ্ছে কোকিল পাখি। দেখো, কোকিল কিন্তু আমরা বছরের বলতে পারি বসন্তকালে আমরা কোকিল দেখে থাকি। সো কোকিল হচ্ছে ডাক শুনতে পারবো তোমরা বসন্তকালে, কিন্তু এরপরে বছরের অন্য সময় গরমকালে বা বর্ষাকালে কিন্তু আমরা কোকিল দেখতে পাই না বা কোকিলের ডাকও শুনতে পাই না। তাহলে আমরা কিন্তু কোকিলের নামটা এখানে লিখতে পারি। এছাড়াও আরও অনেক পাখি তুমি দেখে থাকো বা নাম জেনে থাকো সেগুলো তুমি লিখতে পারো। তো আমি হচ্ছে তোমাদের জন্য কয়েকটা পাখির নাম এখানে লিখে দিচ্ছি, সেটা একটু দেখে নিব আমরা। তাহলে দেখো এখানে আমি কয়েকটি পাখির নাম লিখেছি, যেমন কোকিল, চকাচকি, চীনা হাঁস। সো অনেকে হয়তো হতে পারে যে তুমি হয়তো দেখো নাই, বাট এ পাখিগুলো কিন্তু আমাদের দেশে শীতকালে এসে থাকে। শীতকালে হচ্ছে আমাদের বিভিন্ন জলাশয়ে, যেমন বলতে পারি বিভিন্ন কয়েকটা জায়গা আছে, যেমন হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই আমাদের পুকুরগুলো আছে বা যেই জলাশয়গুলো আছে সেগুলোতে দেখা যায় কিন্তু এই হাঁস জাতীয় বিভিন্ন অতিথি পাখি। তারা হচ্ছে বলতো কোন জায়গা থেকে আসে? তারা হচ্ছে আমাদের বাংলাদেশের বাইরে যেসব দেশ রয়েছে, যেমন অনেকটা শীত প্রধান দেশ আমরা বলতে পারি হচ্ছে রাশিয়া, চীন, মঙ্গোলিয়া, সেই দেশগুলো থেকে পাখিগুলো আমাদের দেশে চলে আসে। আচ্ছা, কেন চলে আসে সেটা আমি একটু পরে বলছি এই স্লাইডটা দেখানোর পর। তো নামগুলো দেখো, সো বৈকাল হাঁস, এবং বেশিরভাগ কিন্তু দেখতে পাচ্ছ যে শীতকালে আসে, কারণ তারা হচ্ছে তাদের দেশে শীতটা বেশি হয়। তোমরা হয়তো জানবে যে রাশিয়া, চীন এসব দেশের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু অনেক শীত পড়ে, এবং তাদের যেই পাখিদের যে খাবার বা পাখির যে বাসস্থান সেগুলো কিন্তু মানে একেবারে মানে বলা যায় যে বরফে ঢেকে যায়।
তারা সেই শীত থেকে বাঁচার জন্য তারা হচ্ছে বাংলাদেশে চলে আসে এবং পরিবারে হচ্ছে বাংলাদেশে চলে আসে, এবং সেটা দেখা যায় যে অনেক কিলোমিটার তারা পাড়ি দিয়ে অনেক কষ্ট করে কিন্তু তারা এই বাংলাদেশে আসে। সো এই পাখিগুলো কিন্তু আমরা এই জন্য এদেরকে বলতেছি কি পরিযায়ী পাখি বা অতিথি পাখি, তাহলে বেশিরভাগ কিন্তু বাংলাদেশের শীতকালেই দেখা যায়, কারণ বাংলাদেশে যেই শীতকালের যেই টেম্পারেচার সেটা কিন্তু ওই দেশের তুলনায় কম। সো বাংলাদেশে ওদের কাছে কিছুটা গরম মনে হয় বাংলাদেশের শীতকাল, সো এই কারণে হচ্ছে তারা এই দেশে চলে আসে। সো আমি হচ্ছে কয়েকটা নাম এখানে লিখে দিলাম, তো তোমরা এগুলো ফলো করতে পারো। তো এরপর আমরা একটু চলে আসি এই বক্সের পরে। তো এখানে আসলে বলা হলো যে নিজের ছবিগুলো তোমাদেরকে দেখতে বলা হলো, এবং তোমরা যদি কেউ ওই পাখিগুলোকে চিনে থাকো, সো যারা বলতে পারি গ্রাম অঞ্চলে থাকো তারা হয়তো কোনো একটা পাখি হয়তো চিনতেও পারো। যেমন এখানে কয়েকটি পাখির নাম দেওয়া আছে, যেমন খয়রা চকাচকি, কালো স্কিমার, এরপর হচ্ছে দেশি সুমচা, বনবাটান, এরপর হচ্ছে লালজুটি, ভূতিহাঁস, সাদা খঞ্জন। সো এগুলো যদি তুমি চিনে থাকো তাহলে এগুলোর নামও লিখতে পারো এখানে। আচ্ছা তাহলে এখন তবে এখানে আরও কথা বলা আছে, তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করা আছে। আচ্ছা আমরা এখানে দেখি, এবার ক্লাসের সবাই আলোচনা করে দেখো কেউ কি কোনো পাখি চিনতে পারলো কি না। সো তুমি যদি চিনতে না পারো সমস্যা নেই, আমরাও সেগুলো সম্বন্ধে আরও জানব। পরিযায়ী পাখি সামনাসামনি দেখার সৌভাগ্য না হলেও নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছ। হ্যাঁ, তোমরা হয়তো টিভিতে বিভিন্ন নিউজে হয়তো দেখে থাকতে পারো পাখিগুলো সম্বন্ধে। এরপর দেখি আমরা বছরের কোন সময়ে এরা আসে। আচ্ছা বছরের কোন সময় আসে সেটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে শীতকালে কিন্তু তারা বেশি আসে, কারণ আমি তো একটু আগে বললাম যে ওদের যে দেশ, ওদের নর্মালি দেশটা হয়ে থাকে হচ্ছে এই যে বললাম চীন, মঙ্গোলিয়া, প্রচুর রাশিয়া, সাইবেরিয়া, ওই দেশে দেখা যায় যে অনেক শীত পড়ে। সো ওই শীত থেকে তারা বাঁচার জন্য উড়ে উড়ে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশ বা ইন্ডিয়া এসব দেশে তারা হচ্ছে কি শীত থেকে বাঁচতে বা খাবারের সন্ধানে তারা চলে আসে। এবার লেখা হলো কোথায় বা থাকে, চলো প্রশ্নগুলো উত্তর খুঁজে দেখা যাক। আচ্ছা এরপরে বলো যে তো প্রথমে শিক্ষকের নির্দেশ মোতাবেক দলে ভাগ হয়ে যাও। সো তোমাদের ক্লাসে যদি এই অধ্যায় পড়ায় তখন তোমাদের বলবে যে দলে ভাগ হয়ে যেতে, পৃথিবীর কোনো অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা এসেছে, এরপর হচ্ছে তাদের যাত্রাপথ কেমন সেটা বোঝার জন্য। আচ্ছা আমরা এখন একটু চলে আসি, এই যে এখন আমরা একটা কাজ করব। সো আমরা বুঝলাম যে পাখিরা বিভিন্ন দেশ থেকে আসে, কিন্তু এখন তারা এই যে সেটা বোঝার জন্য কোন দেশ থেকে কীভাবে আসে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের পৃথিবীর যে মানচিত্র সেটা সম্বন্ধে একটু বুঝতে হবে। যে আমরা হয়তো জানি যে পৃথিবী কিন্তু গোল, সো পৃথিবীর যে মানচিত্র সেটাও কিন্তু যদি আমি সঠিকভাবে আঁকতে চাই সেটা কিন্তু অবশ্যই গোল হওয়া উচিত। তাহলে দেখো এখানে পরে আমাদের কী বলা হয়েছে, তোমাদের স্কুলে গ্লোব আছে নিশ্চয়ই, প্রথম কাজ হলো সেটা দেখে নিজেরা পৃথিবীর একটা মডেল তৈরি করা। যে কোনো বল বা গোলক আকৃতির কিছুর গায়ে সাদা কাগজ মুড়ে মডেল তৈরি করার কাজটা শুরু করতে পারো। তো তোমাদের হয়তো এই কাজটা হয়তো তোমাদের বাসায় দিতে পারে টিচাররা, যে এই কাজটা তোমরা করে আনো। সো এটা তোমরা কীভাবে করতে পারো, যে কীভাবে একটা কাগজের একটা গ্লোব তৈরি করতে পারো সেটার একটা ভিডিও লিঙ্ক আমি আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, তোমরা চাইলে ওই ভিডিওটা ফলো করতে পারো। আমরা নেক্সটে চলে আসি। এরপর দেখো এখন এই গ্লোবে বিভিন্ন এলাকা চিহ্নিত করার পালা, কিন্তু কাজটা কীভাবে করা যায় বলো তো? পৃথিবীর মডেলে মহাদেশগুলো এমনভাবে আঁকা দরকার যেন অতিথি পাখির যাত্রা পথের একটা ধারণা লাভ করা যায়। তো আমরা আসলে এখানে মডেলটা কেন বানাচ্ছি, মডেলটা বানিয়ে হচ্ছে আমরা এই যে পাখিগুলো যেই পথে উড়ে আসে সেইটি হচ্ছে আমরা আঁকার চেষ্টা করবো আমাদের যে গ্লোবটা আছে সেটার মধ্যে। সেজন্য পৃথিবী পৃষ্ঠে কোনো জায়গার কীভাবে বোঝানো হয় সেটা জানা জরুরি। তো এখন হচ্ছে আমরা এখন বলতে পারো পাখি থেকে একটু দূরে সরে আসলাম, পাখি থেকে দূরে সরে এসে আমরা এখন পৃথিবীর মানচিত্রে কোনো একটা দেশের অবস্থান কীভাবে আসলে আমরা নির্দেশ করতে পারি সেটা সম্বন্ধে আমরা একটু এখানে পড়াশোনা করব। তাহলে পরের লাইনটা দেখি আমরা, শিক্ষকের দেওয়া গ্লোবটা, তো তোমাদের শিক্ষক তোমাদের স্কুলে হয়তো একটা গ্লোব থাকবে, সো সেই গ্লোবটা তোমাদের একটু বুঝিয়ে বলবে যে গ্লোবটা কী হয় কেমন বা কীভাবে তো আমরা হচ্ছে কোনো একটা দেশ খুঁজতে পারি। গ্লোবের উপর থেকে নিচে, আচ্ছা এবার আমরা একটু চলে আসছি আমাদের এই ভিডিওর গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটু দেখো গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুই পাশে আড়াআড়ি বেশ কিছু রেখা, আমরা হচ্ছে এই রেখাগুলো একটু দেখার চেষ্টা করব। খেয়াল করেছো এই রেখাগুলো কী কাজে লাগতে পারে বলে তুমি ধারণা করো এবং তোমার নিচে ধারণা লেখো। তাহলে আমাদেরকে হচ্ছে এই বক্সটা ফিল আপ করতে হবে। আচ্ছা এই যে এখানে কিছু রেখার কথা বললো, এই রেখাগুলো সম্বন্ধে এখন তুমি আসলে কীভাবে আইডিয়া পাবে? দেখো তোমাদের এখানে নিচে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে অনুসন্ধানী পাঠ। তো তোমরা জানো যে তোমাদের বিজ্ঞানে আসলে দুইটা বই আছে, একটা হচ্ছে অনুশীলন বই আর একটা হচ্ছে
অনুসন্ধানী পার্ট। তো আমাদেরকে কিন্তু এখন অনুসন্ধানী পার্টের বইয়ে চলে যেতে হবে, মানে এই বক্সটা ফিল আপ করার আগে আমাদের এই অনুসন্ধানী পার্ট বইয়ের এই যে অধ্যায় দেখো, ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময়, এই যে অধ্যায়টা এটা একটু দেখে দেখে আসতে হবে। তো আমাদের হয়তো ফুল পড়া লাগবে না, বাট এই যে রেখাগুলো যে আছে না, এই রেখাগুলো সম্বন্ধে একটু আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো তোমাদের সেই অনুসন্ধানী পাঠের ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় ও আঞ্চলিক সমূহ বইয়ে চলে যাওয়া যাক। তাহলে আমরা চলে আসলাম তোমাদের এই অনুসন্ধানী পাঠ যে বইয়ের এই অধ্যায়ে। তাহলে এখানে দেখো এই অধ্যায়ের নাম হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় ও আঞ্চলিক অঞ্চল সমূহ। আচ্ছা, তাহলে এই অধ্যায়ে যেহেতু আমাদের অনেকগুলো টপিক, সো আমরা ওইটুকু পড়ার জন্য আমরা বেশি কিছু দেখবো না। আমরা হচ্ছে মেইনলি এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ এই দুটো জিনিস একটু বোঝার চেষ্টা করব। তাহলে তোমরা এখন যেটা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা একটু পড়ে নেবে এই জিনিসগুলো। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে অক্ষরেখা দ্রাঘিমারেখা এই দুটো জিনিস মেইনলি একটু বোঝাবো এই ভিডিওতে। সো প্রথমে আমরা একটু আসি। আচ্ছা, প্রথমে বলতে পারো যে এই রেখাগুলো আমাদের কেন দরকার। এই রেখাগুলো জানার জন্য হচ্ছে আমাদের এইটা বুঝতে হবে যে ভৌগোলিক স্থানাঙ্ক, ধরো চিন্তা করো তুমি যে জায়গায় আছো সেই জায়গার কিন্তু একটা ঠিকানা আছে, তাই না? যেমন তুমি বলতে পারো যে আমার একটা এই জায়গার নাম আছে, তোমার বিল্ডিংয়ের একটা কোড আছে বা বিল্ডিংয়ের নাম্বার, এরপর হচ্ছে তোমার যে এলাকা কোনো একটা পাড়া বা মহলার নাম বলো তুমি, এরপর বলো যে টোটাল বড় একটা জায়গা, এরপর বলো যে ঢাকা চিটাগাং, এরপর বলো বাংলাদেশ, তাই না? সো কিন্তু এখন এই যে আমি বিভিন্ন নাম দিয়ে দিয়ে আমার ঠিকানাটা বললাম, কিন্তু একজন বিদেশিকে যদি তুমি এই জায়গাটা বলো সে কিন্তু এক্স্যাক্টলি তোমার জায়গাটা সে নাও চিনতে পারে বা নাও কিন্তু খুঁজে পেতে পারে। কিন্তু তুমি যদি একটা সিস্টেম ফলো করো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সিস্টেম, ইন্টারন্যাশনাল একটা হচ্ছে স্থানাঙ্ক ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তুমি যদি দুইটা সংখ্যা বলো মানুষটাকে, সংখ্যাগুলো নর্মালি এরকম হয় দেখো 5.3 ইস্ট তারপর কমা দিয়ে, এটা একটা আমাদের কোড বা এটা একটা স্থানাঙ্ক, এরপর আটা বলতে হয় আটা বলতে হয় সেটা হচ্ছে সেটা ধরলাম এরকম হলো যে 120 সরি এখানে ডিগ্রি হবে 120 ডিগ্রি নর্থ। সো এরকম দুইটা সংখ্যা আমরা বলি, এর মধ্যে একটা হচ্ছে আমার দ্রাঘিমাংশ আর একটা হচ্ছে আমার অক্ষাংশ, সেটা হচ্ছে আমরা এখন এই যে অক্ষাংশ এই যে কোডগুলো এই কোডগুলোই কিন্তু আমরা বলতে শিখেছি অক্ষাংশ দ্রাঘিমাংশ। সো এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আসে হচ্ছে আমরা অক্ষাংশে, ঠিক আছে? অক্ষাংশ জিনিসটা একটু বুঝে নেই। দেখো অক্ষাংশ হচ্ছে পৃথিবীকে হচ্ছে আমরা এই যে এরকম অনেকগুলো সার্কেল হচ্ছে ভাগ করছি। দেখো পৃথিবীর এই যদি টপটাকে হচ্ছে আমি দেখো শুরু হয়েছে এখান থেকে একটা সার্কেলে আমরা দাগ টানলাম, এরপর এখানে একটা দাগ টানলাম, এভাবে করতে করতে পুরো পৃথিবীটাকে কিন্তু আমি বলতে পারি অনেকটা সমান্তরালে কিন্তু অনেকগুলো বৃত্তে আমি ভাগ করলাম, তাই না? দেখতে পাচ্ছ এরকম বৃত্তে। তাহলে এই যে এভাবে আমি সমান্তরালে এই বৃত্ত দিয়ে দিয়ে ভাগ করলাম সেটাকে আমরা বলছি কি বলতো, বা আমি বলতে পারি পাশাপাশি, সেই সবগুলোকে মিলে আমি বলতেছি হচ্ছে অক্ষরেখা, এগুলোকে অক্ষরেখা বলতেছি, এটা হচ্ছে গেলো অক্ষরেখা। এরপরে আরও একভাবে আমি ভাগ করি আর বা আরও একভাবে আমি দাগ টানি সেটা হচ্ছে লম্বালম্বী, সেটা হচ্ছে লম্বালম্বী। হ্যাঁ, সো লম্বালম্বী যে রেখাগুলো সেগুলো হচ্ছে এভাবে গিয়েছে সেগুলোকে আমি কী বলছি দেখো তো, সেগুলোকে বলছি হচ্ছে আমি দ্রাঘিমা রেখা, এই যে দেখো দ্রাঘিমা রেখা, সেগুলোকে বলছি দ্রাঘিমা রেখা। এখন প্রত্যেকটা যে এরকম গোল গোল সার্কেল বা এরকম রেখা সেগুলোর কিন্তু এক একটা নাম্বার আছে, নাম্বার বলতে স্পেসিফিকলি বলে সেগুলোকে আমরা হচ্ছে কোণ দ্বারা প্রকাশ করি। তো সে কোণটা বোঝার জন্য আমি, আচ্ছা এখানে তো তোমরা বুঝতে পারছো না যে দাগ দিয়ে, আমি হচ্ছে তোমাদেরকে একটা থ্রি ডি একটা মডেল দেখানোর চেষ্টা করি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে চলো আমরা একটা থ্রি ডি মডেলটা দেখে আসি। তাহলে এই যে দেখো এটা কিন্তু একটা থ্রি ডি মডেল, সো এটা আমি নিয়েছি হচ্ছে গুগল আর্থ, তোমরা অনেকেই হয়তো ব্যবহার করে থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে আমার পুরো পৃথিবী, আমরা হচ্ছে এখানে পাশ করি। এখন দেখো এখানে কিন্তু অনেকগুলো দাগ 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 আছে, তাই না? সো মেইনলি দেখো এত কিন্তু হিজিবিজি দাগ না, এখানে আসলে দুই রকমের দাগ আছে। একটা দাগ হচ্ছে এই যে পাশাপাশি গিয়েছে, পাশাপাশি আমরা বলতে পারি হচ্ছে একটা দাগ গিয়েছে হচ্ছে এই পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে পাশাপাশি এইভাবে সমান্তরালে। আর কিছু দাগ গিয়েছে এই যে উপর থেকে এই নিচ বরাবর এভাবে এভাবে একটা গেছে, এভাবে একটা গেছে, এভাবে একটা, এভাবে একটা, এভাবে হচ্ছে আমাদের দাগগুলো গিয়েছে। সো আমরা একটু আগে দেখেছি যে পাশাপাশি যেগুলো বা সমান্তরালে যে দাগগুলো এভাবে সমান্তরালে সেগুলোকে আমরা বলছি কী বলতো, অক্ষাংশ বা সেগুলোকে অক্ষরেখা। আর যদি একটা চিন্তা করি একটাকে বলা হয় অক্ষাংশ, মানে একটা রেখাকে, আর ওভারঅল সবগুলো পাশাপাশি রেখাকে বলা হচ্ছে অক্ষরেখা। আর লম্বালম্বী যেগুলো
লম্বালম্বি যেগুলো যেগুলো আছে, দেখো লম্বালম্বি, তো আমি খেয়াল করি এখানে একটা লম্বা রেখা, এখানে একটা লম্বা রেখা, তারপর এখানে একটা লম্বা, এই লম্বা রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। আর শুধু একটার যদি আমি মান বলি, তাহলে এই একটার মানকে বলা হচ্ছে দ্রাঘিমাংশ। তাহলে এখন কোনো একটা জায়গার অবস্থান বলতে হলে আমার জাস্ট দুইটা রেখার যে কোণ বা নাম্বার সেগুলো বললেই আসলে হচ্ছে। যেমন আমি তোমাকে একটু দেখাই, ধরলাম আমি একটু বাংলাদেশে যাই, ঠিক আছে? সো বাংলাদেশের ঢাকার আমি হচ্ছে যে অ্যাড্রেস সেটা হচ্ছে এই যে এই দ্রা এই অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে বলার চেষ্টা করব। তাহলে চলো আমি একটু ঢাকায় জুম করতে থাকি। দেখো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। জুম করতে করতে যদি আমি একটু ঢাকায় যাই, এই যে ঢাকা আমাদের, সো দেখো রেখাগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বাড়তেছে, তাই না? সো আমি যদি আরেকটু জুম করি, সো আমি ঢাকার মনে করলাম এই যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছ, এয়ারপোর্টে যাই। হ্যাঁ, সো এয়ারপোর্টের একটা পয়েন্ট যদি আমি দেখি, ধরলাম এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আরও কিন্তু অনেক ছোটো ছোটো কিন্তু দাগ আসতেছে, তাই না? কারণ যতই জুম করবে তত আরও দাগ আসতে থাকবে। তাহলে দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের স্থানাঙ্কটা কি দেখো তো, এই স্থানাঙ্ক তুমি খেয়াল করে দেখবা, এই যে প্রথমে হচ্ছে আমরা এই এই পাশাপাশি যে দেখো পাশাপাশি দেখাচ্ছে এটা, তাই না? পাশাপাশি দেখবা এটা কি অক্ষাংশ বলছি আমরা, ঠিক আছে? দেখো এই অক্ষাংশে একটা মান আছে না, সেটা কি বলো তো? 23 ডিগ্রি 46 মিনিট 30 সেকেন্ড। সো মিনিট সেকেন্ড এটা তোমাদের না বুঝলেও চলবে। সো এটা হচ্ছে আমাদের যে ডিগ্রি প্রকাশের একটা মাধ্যম আর কি। সো বা সামথিং মনে রাখতে পারো যে 23 পয়েন্ট সামথিং ডিগ্রি, তুমি নর্মালি 23 ডিগ্রি মনে রাখো, 23 ডিগ্রি নর্থ, এই রেখাটার যে মান। এরপর দেখো লম্বালম্বী রেখা, এই যে দেখো লম্বালম্বী যে রেখা দেখতে পাচ্ছ, এই যে লম্বালম্বী রেখার মান কত বলো তো? 90 ডিগ্রি 23 মিনিট। তাহলে তুমি যদি কাউকে এই দুইটা নাম্বার বলো, মানে তুমি মনে করো একটা বিদেশি বন্ধুকে বলো এই দুটো নাম্বার, সে হচ্ছে এই দুটো নাম্বার সার্চ দিয়েই এই যে আমার এই অবস্থান, বিমানবন্দরের যে রানওয়ে, সে অবস্থানটা সে ইজিলি পেয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো এই যে দ্রাঘিমাংশ অক্ষাংশ, এই দুইটা রেখা, এই রেখার মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা অবস্থান বলতে পারি তোমাদের। তাহলে এখন হচ্ছে আমরা তোমাদের আমাদের ওই যে অনুশীলন বইয়ে ফিরে যাই। তাহলে দেখো আমরা এখানে ছিলাম, তাই না? তাহলে দেখো এখন হচ্ছে আমাদের এই বক্সটা ফিল আপ করতে হবে। তাহলে এই বক্সটা আমি ফিল আপ করে দিয়েছি। সো এবং কী লিখেছি সেটা হচ্ছে তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে আমরা চলে আসলাম, তো আমরা একটু সমাধানটা দেখে নিই। তো আচ্ছা এখানে কী বলছে সেটা একটু দেখি। দেখো শিক্ষকের দেওয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো। তো তোমাদের যে টিচার তিনি হয়তো একটা গ্লোব দেখাবেন। আচ্ছা এরপর বলা আছে গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা আছে। ওই যে আমরা মানে লম্বালম্বি রেখা, এই লম্বালম্বি সেটাকে আমরা বলছিলাম দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা, এবং দুপাশে আড়াআড়ি সেটাকে বলছিলাম আমরা অক্ষরেখা। তাহলে খেয়াল করেছো এই রেখাগুলো কী কাজে লাগে বলতে পারো? হ্যাঁ, তোমার ধারণা নিচে লিখে রাখো, তুমি যেটা বুঝো সেটা লিখতে পারো। আমি হচ্ছে রাইট যে আনসার সেটা লিখে দিচ্ছি এখানে, দেখো সেটা হবে এটা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম। আচ্ছা আমি একটু পূর্ব থেকে পশ্চিম বোঝাই। সো পৃথিবীর কিন্তু একটা মানে আমাদের যে পূর্ব পশ্চিম সেই দিকটা আছে, দেখে আমি দেখাই। সো আমি একটা প্লাসের মতো চাই নাকি অক্ষ ব্যবস্থা, সখের এই দিকটাকে আমরা বলছি হচ্ছে পূর্ব, তাই না? পূর্ব হচ্ছে আমাদের ইস্ট, ই দিয়ে লিখি, পূর্ব হচ্ছে ইস্ট। আর এই দিকটা হচ্ছে আমার ওয়েস্ট, ওয়েস্ট বা পশ্চিম, এটাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি। এরপরে এই দিকটা উপরের দিকটা, সো মানচিত্রের সবসময় উপরের দিকে হবে হচ্ছে আমাদের কী বলতো নর্থ, নর্থকে আমরা এন দেওয়া প্রকাশ করি। আর নিচের দিকটা কী হয় বলতো? সেটা হচ্ছে সাউথ বা দক্ষিণ। তাহলে দেখো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, তাহলে এই যে সো এই যে আমরা বলতে পারি মানে পাশাপাশি আর কি, দেখো পূর্ব থেকে পশ্চিম পাশাপাশি। হ্যাঁ তুমি পশ্চিম থেকে পূর্ব বলতে পারো, সমস্যা নাই। বাট পাশাপাশি আমাদের যে রেখাগুলো সেগুলোকে আমরা বা আড়াআড়ি, পাশাপাশি বা আড়াআড়ি বিস্তৃত রেখাগুলোকে আমরা অক্ষরেখা বলে। এরপর পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর, যে উত্তর থেকে দক্ষিণ, উত্তর দক্ষিণ বরাবর মানে লম্বালম্বি বিস্তৃত রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। সো এবং এই রেখাগুলো দ্বারা কী বোঝানো হয় বা আমরা কী করতে পারি? এই রেখাদ্বয়ের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গার, যে কোনো জায়গার চিহ্নিত আমরা বলতে পারি, যে কোনো জায়গা আসলে যে কোনো জায়গা চিহ্নিত করা যায়। তাহলে এটুকুই তোমরা লিখতে পারো এই বক্সে। তাহলে আমরা নেক্সটে চলে যাই। তাহলে আমরা এখানে চলে আসলাম। সো আমরা এতটুকু পর্যন্ত দেখেছিলাম। এরপর দেখি এবার অক্ষাংশ কীভাবে বের করা হয় এই অংশটুকুই অধ্যায় থেকে। আচ্ছা তোমাদের যে আমরা হচ্ছে একটু আগে দেখলাম না আমাদের যে অনুসন্ধানী পাঠ, তো সেখানে হচ্ছে এই অক্ষাংশগুলা কীভাবে আসলে করা হয়, মানে কীভাবে হচ্ছে সেগুলোর ডিগ্রি দেওয়া হয়েছে
মানে কেন হচ্ছে এগুলো ডিগ্রি, মানে ডিগ্রি দিয়ে আমরা প্রকাশ করছি, সেগুলো কিন্তু আরও ডিটেলসে বলা আছে। সো সেগুলো তোমরা ওই অধ্যায় থেকে পড়ে নিতে পারো। আমার যেহেতু আসলে এই অধ্যায় জাস্ট কী কী কাজগুলো বা কী কী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওগুলো একটু তোমাদের দেখাচ্ছি, আর আরও ডিটেলসে কিন্তু পড়ার জন্য কিন্তু আমরা তোমাদের যেই বা অনুসন্ধানের যে বই আছে সেটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে, মানে অক্ষর রেখা কীভাবে আমরা ড্র করলাম সেটা বোঝার জন্য। আচ্ছা এরপরে দেখি আমরা, আচ্ছা এটা বুঝলাম। তো তোমাদের এগুলো বোঝার জন্য তোমাদের একটা কাজ থাকতে পারে যে কমলা পেয়ারা, সো এগুলো দিয়ে হচ্ছে তোমাদের বোঝাবে যে কীভাবে আমাদের অক্ষর রেখাগুলো মানে এসেছে, তোমাদের হচ্ছে পেয়ারার গায়ে দাগ কেটে কেটে বোঝানো হবে, ঠিক আছে ক্লাসে। তাহলে এটুকু আমরা বুঝলাম। সো এখানে আমাদের বিভিন্ন রেখা ছিল। আচ্ছা একটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দেখো কয়েকটা আমাদের স্পেশাল রেখা আছে, বিষুবরেখা, রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। আচ্ছা এই রেখাগুলো আমি একটু তোমাদের ম্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা একটু আবার গুগল আর্থে চলে যাই। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? তাহলে দেখো এখন আমরা তো প্রথমে বলেছিলাম যে পাশাপাশি অনেকগুলো আসলে দাগে ভাগ করেছে, এখন একটা দাগ আছে যেটা হচ্ছে পৃথিবীকে একদম মানে অর্ধেক অর্ধেক ভাগ করেছে, ঠিক আছে, মানে দুই ভাগে ভাগ করেছে। তাহলে দেখো সেটা হচ্ছে এই যে গাঢ় করে দেওয়া, সেটাকে ইংলিশে বলা হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় রেখা। দেখো সেটা কিন্তু একদম মাঝ বরাবর গিয়েছে, মানে এপাশেও যে পরিমাণ আছে পৃথিবী এপাশেও একই পরিমাণ। তাহলে এই রেখাটাকে আমরা কী বলছি বলতো? সেটা হচ্ছে আমাদের বিষুবীয় রেখা, মানে একেবারে মাঝখান দিয়ে গেছে পৃথিবীর একদম মাঝখান দিয়ে। তাহলে দেখো এই যে গাঢ় রেখাটা, সেটাকে বলছি বিষুবীয় রেখা। এখন আরও দুইটা স্পেশাল রেখা আছে, সেটা কি দেখো, সেটা হচ্ছে মকর, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা আর হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখা হচ্ছে এই যে বিষুবীয় রেখা, এটা এটার উপরের দিকে যদি আমি যাই, এই যে দেখো এই যে এটা, এখানে কিন্তু আরেকটা তুমি স্পেশাল রেখা দেখছো, সেটা কী বলো তো? এই যে এটার নাম, এটাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার আর বাংলাতে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। সো এটা একটা স্পেশাল রেখা। এখন বলতে পারো এটার স্পেশাল কেন, এটা বলতে পারো এটা তো বুঝলাম যে পৃথিবীকে অর্ধেক করছে, বাট এটার স্পেশালিটি কী? সেটা হচ্ছে আমরা জানি যে সূর্য কিন্তু পৃথিবীকে তাপ দেয়, তাই না? সো নর্মালি গ্রীষ্মকালে সূর্য সরাসরি হচ্ছে এই যে রেখা দেখতে পাচ্ছ, তাই না, এই রেখার উপর হচ্ছে লম্বালম্বিভাবে তাপ দিয়ে থাকে। এখন আরেকটা জিনিস দেখো, বাংলাদেশও কিন্তু এই রেখার উপরে পড়েছে, দেখতে পাচ্ছ এই যে, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। সো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তির রেখা চলে গিয়েছে। সো এটা একটু মনে রাখতে পারো, কারণ বিভিন্ন সময় এমসিকিউতে এটা আসে। সো দেখো কর্কট ক্রান্তির রেখা বাংলাদেশের উপর দিয়ে, তার মানে বুঝতে পারছো যে বাংলাদেশের উপরে কিন্তু সূর্য গ্রীষ্মকালের একটা সময় আছে, তখন হচ্ছে একদম সোজাসুজি তাপ দেয়, মানে একবারে লম্বালম্বিভাবে তাপ দেয়। এরপর আমি যদি এই বিষুব রেখার নিচে অর্থাৎ একটু যদি দক্ষিণ দিকে যাই, দেখো এখানে আরেকটা রেখা আছে, সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ক্যাপ্রিকর্ন। তাহলে এটাকে বলতেছি আমরা মকর ক্রান্তি রেখা। তো এটারও বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে সূর্য হচ্ছে এই দিক বরাবর হচ্ছে লম্বালম্বী তাপ দেয়, বাট এই দিকে লম্বালম্বী তাপ দিলে তো আমাদের গরম কম লাগবে। সো এই জন্য শীতকালে হচ্ছে আমাদের দেশে মানে গরম কম লাগে বা ঠান্ডা পড়ে। সো এই দুটা স্পেশাল রেখা আমরা একটু বুঝে ফেললাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু, এখানে আটটা রেখা আছে, মেরু রেখা আছে। মেরু রেখা সম্বন্ধে আমি একটু বলিনি, মেরু রেখা সম্বন্ধে তোমরা হচ্ছে ওই বইয়ে, তোমাদের যে আটটা বই আছে সেখানে জানতে পারবে। মেরু রেখা হচ্ছে নর্মালি এই যে এখান থেকে যে 60 ডিগ্রি, এই যে দেখো এই যে রেখাটা আর্কটিক সার্কেল। সো এই রেখাটা যেটা আছে, এই যে দেখতে পাচ্ছ এই রেখাটা, এই যে ইয়েলো, গাঢ় ইয়েলো কালারের, সেটাকে বলা হচ্ছে মেরু রেখা। মেরু রেখা কিন্তু এপাশে একটা আছে, আবার এদিকে আরেকটা আছে, এই যে দেখো যেটা হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল। সো দুইটা কিন্তু মেরু রেখা আছে আমাদের। তো আমরা বুঝে ফেললাম। আচ্ছা এরপর আমরা চলে আসি তৃতীয় সেশন। সো এই সেশন আসলে তেমন কিছু নাই। সো এখানে তোমাদের হচ্ছে ওই বইয়ের আরও ডিটেলসের পড়া যেগুলো আছে, বিভিন্ন অঞ্চল আছে দেখো এখানে আমাদের, তোমাদের হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে পড়তে হবে, মানে এখানে আরও ডিটেলসে লেখা আছে, আমি অত ডিটেলসে বললাম না। সো এখানে যদি আমরা যাই, সো এখানে হচ্ছে তোমাদের জিপিএস নিয়ে একটু বলা আছে। এরপর দেখো বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়, সো নাতিশীতোষ্ণ অঞ্চল, বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল। সো সেগুলো হচ্ছে তোমাদের এই বইয়ে দেখবা একদম ভালো করে বলা আছে। দেখি আমি, এই যে দেখো এই যে বিষুব রেখা একদম মাঝ বরাবর, আমরা কিন্তু বলছিলাম তাই না, একদম মাঝ বরাবর যে রেখা সেটা হচ্ছে বিষুব রেখা। সো বিষুব রেখার কিছু পরিমাণ এখানে, এই পরিমাণ নেই, এদিকে কিছু, এদিকে কিছু, এই পরিমাণটাকে আমরা হচ্ছে বিষুবীয় অঞ্চল বলছি, আর মেরু থেকে বিষুবীয় মাঝখানে অঞ্চলকে বলছি নাতিশীতোষ্ণ, তাই না? কারণ বাংলাদেশের জন্য এটা এই নাতিশীতোষ্ণ অঞ্চলে পড়েছে। নাতিশীতোষ্ণ যেটা হয় যে সেখানে হচ্ছে মানে মোটামুটি মানে খুব বেশি যে ঠান্ডা পড়ে এমন না, সো মোটামুটি গরম থাকে আবার ঠান্ডাও থাকে এমন একটা অবস্থা আর কি। আচ্ছা সো এগুলো আমরা বুঝলাম।
তো এখানে হচ্ছে তোমাদের বিভিন্ন কাজ দেওয়া আছে। আচ্ছা এখানে এবার দেখো, আমরা তোমাদের একটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে বিভিন্ন দেশের নাম দিয়ে বলা হয়েছে সেই দেশের মানচিত্রে তাদের অবস্থান, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ তোমাদের বলতে বলা হয়েছে। মানে এখন তাহলে আমরা এখন কীভাবে পাবো? সো তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের যদি কোনো গ্লোব থাকে বা তোমাদের স্কুল থেকে যে গ্লোব দেওয়া হবে, সেখানে হচ্ছে তোমরা এই যে আমাদের এরকম আন্ডার গ্লোবটা আন্ডার এরকম গোল হয়, সেখান থেকে তোমরা খুঁজে খুঁজে অক্ষাংশর একটা যে রেখাটা গিয়ে উপরে পড়েছে সেই রেখার যে অক্ষাংশের মান একটা হবে, কমা দ্রাঘিমাংশের একটা মান হবে। সো আমি তোমাদের জন্য হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা সলভ করে দিয়েছি, তো তাহলে চলো সেটা একটু দেখে আসি। তো আমি হচ্ছে তোমাদের জন্য দেখো, কম্বোডিয়ার যেই অক্ষাংশ সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, সে দেখো সেটা হচ্ছে 12.56 নর্থ। এই নর্থ এটা কিন্তু বলতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি আরও ডিটেলসে যদি বলতাম তাহলে এই নর্থ এবং ইস্ট এগুলো সম্বন্ধেও তোমরা আশা করি জানতে পারবে, এবং এগুলো সম্বন্ধে আরও ডিটেলস হচ্ছে আমরা যখন ওই তোমাদের অনুসন্ধানী পার্টের যেই অধ্যায়টা আছে সেই অধ্যায়টা যদি আমরা ভিডিও দিই তখন হচ্ছে আরও ভালো করে বলবো এই নর্থ এবং ইস্ট এগুলো মানে কি। বাট এই অধ্যায়ে আমরা একটা বেসিক যে রেখাগুলো সেগুলো সম্বন্ধে একটা বেসিক ধারণা আমরা পেলাম। ধরো দেখো, তাহলে কম্বোডিয়াকে বলার জন্য কিন্তু আমাদের দুইটা জিনিস বলতে হবে, তাই না? কারণ ধরলাম এই যে নর্থ, সো এটা হচ্ছে আমার অক্ষাংশ, তো অক্ষাংশ এরকম একটা রেখা, তাই না? আর দ্রাঘিমাংশ আমরা জানি লম্বলম্বী, সো লম্বলম্বী এরকম একটা রেখা। সো দেখো এই যে পয়েন্টে ছেদ করছে না, এই পয়েন্টেই হচ্ছে আমার এই কম্বোডিয়া অবস্থিত, তাই না? আমরা হচ্ছে দুইটা রেখার নাম বলে আমরা হচ্ছে একটা পয়েন্ট নির্দেশ করলাম এই যে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার এই কম্বোডিয়ার পয়েন্ট। সেরকম একইভাবে হচ্ছে আমার দেখো উরুগুয়ের জন্য একটা রেখা আছে, এই অক্ষরেখা, সো ধরলাম এই একটা অক্ষরেখা। এরপর হচ্ছে আমার আর হচ্ছে রেখাংশ হবে আর কি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। সো এটা একটা অক্ষাংশ আর এটা একটা কি দ্রাঘিমাংশ ধরলাম এরকম। সো যে পয়েন্টে ছেদ করছে এই পয়েন্ট হচ্ছে উরুগুয়ে আছে। সো একইভাবে আমি এই দুটো তোমাদের করে দিলাম। আচ্ছা এই বাকি দুটো এখন তোমরা নিজেরা কীভাবে করবে তোমাদেরকে একটু হেল্প করে দিই। তোমরা হচ্ছে নর্মালি এগুলো হচ্ছে আমরা গুগল থেকে বের করতে পারি কীভাবে, দেখো আমাদেরকে জাপানের একটা বের করে দেখাই তোমাদেরকে। তাহলে দেখো আমরা যেটা করতে পারি, তোমরা তোমাদের গুগলে যেটা করবে যে যেই দেশের নামের তুমি হচ্ছে যেই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানতে চাও সেটা হচ্ছে এটা লেখে সার্চ দিবে যে জাপান কোঅর্ডিনেটস। সো কোঅর্ডিনেটস বলতে হচ্ছে আমরা হচ্ছে দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দু বুঝি বা দুইটা রেখা বুঝি, সেটাকে হচ্ছে আমরা মানে বলি আর কি। তাহলে তুমি যদি সার্চ দাও যে জাপান কোঅর্ডিনেটস, তাহলে দেখবে যে দুইটা আমার মান চলে আসতেছে এবং এগুলো তুমি তোমার যে খাতা আছে বা সরি তোমার বই আছে সে বই তুমি লিখতে পারো। তাহলে জাপান দিয়ে বললাম, এরপরে হচ্ছে তোমরা সেনেগালেরটাও একইভাবে খুঁজে বের করতে পারবে। সো আশা করি আমাদের সেশনটা এইটুকুই ছিল। সো তোমাদের এখানে আরও কিছু পড়া আছে, সো তোমরা হচ্ছে এগুলো একটু তোমাদের দলগত কাজ, সো এগুলো তোমরা একটু দেখে তোমরা ক্লাসে করার চেষ্টা করবে। সো নেক্সট ভিডিওতে আমরা এই চতুর্থ সেশন এখান থেকে শুরু করব। এখানে যে আমাদের বিভিন্ন ঘড়ি সম্বন্ধে আছে বা বিভিন্ন সময় সম্বন্ধে আছে আমরা জানবো কীভাবে হচ্ছে সেই রেখাগুলো আমাদের বিভিন্ন সময়ে মানে এক এক দেশে এক এক সময় হয় কেন, সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।